হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। এবং তার সঙ্গে তোমাদের ভিডিওর শুরুতেই বলি, তোমরা সাবধানে থাকো, সতর্কে থাকো। এবং অবশ্যই তোমাদের আজকে ভিডিওতে আমি ঘূর্ণিঝড়, অর্থাৎ তোমরা জানো ঘূর্ণিঝড় ইয়াসের সম্পূর্ণ লেটেস্ট আপডেটটা তোমাদের আমি দিয়ে দেব, এবং কোন জেলা দিয়ে কত কিলোমিটার বেগে হাওয়া বইবে, অর্থাৎ ঝড় বইবে, সমস্ত কিছু আপডেট, যেটা লেটেস্ট আপডেট একেবারে আবহাওয়া দপ্তর থেকে আসছে, সেই আপডেটটি তোমাদের আমি দিয়ে দেব। বিভিন্ন নিউজ পোর্টাল, অনলাইন নিউজ মাধ্যমে প্রকাশ পাওয়া সমস্ত আপডেট তোমাদের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশানে জানাও, এবং এই রকম আপডেট পরপর তোমরা পেতে চাইলে এবং অন্যান্য আপডেটও আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। গভীর নিম্নচাপ পরিণত ঘূর্ণিঝড়ে প্রচণ্ড শক্তিতে ধেয়ে আসছে যশ বা ইয়াস। আবহাওয়াবিদদের পূর্বাভাসের মতো গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে অলরেডি যশ, যেটা আমি তোমাদের বললাম, এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ অনস্ক্রিন। কীভাবে এই নিম্নচাপটি যশ বা ইয়াস, যাই নাম তোমরা বলো না কেন, এখানে পরিণত হচ্ছে এই ঘূর্ণিঝড়ে, হাওয়া অফিস অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এরপর ক্রমেই উত্তর ও উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়টি, অর্থাৎ এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এগোতে থাকবে আজ সোমবার, অর্থাৎ আজকে রাতের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে যার গতিবেগ হতে পারে সর্বোচ্চ 190 কিলোমিটার পর্যন্ত, দীঘা থেকে বালেশ্বরের মাঝে ঘূর্ণিঝড়ের যশ স্থলভাগের প্রবেশ করতে পারে বুধবার দুপুরের পর। তোমাদের এটাও জানিয়ে দেবো যে কোন জেলার মধ্যে দিয়ে কত কিলোমিটার বেগে হাওয়া বইবে, তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো। বাংলা ওড়িশা উপকূলে অভিমুখ ঘূর্ণিঝড়ের যশের বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগরদ্বীপ থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে 160 থেকে 190 কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো আছে সেখানে কিন্তু প্রবল ঝড় এবং তার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে, অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গের উপকূলে 3 জেলায় ঝোড়ো বৃষ্টি হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। 120 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনার উপকূল এলাকা। তোমরা জিজ্ঞাসা করছিলে অনেকেই উত্তর চব্বিশ পরগনায় কত স্পিড থাকবে, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও কিন্তু 120 থেকে 140 কিলোমিটার প্রতি বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে বা ঝড় হবে তোমরা বলতে পারো। এছাড়া ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার উপরের অংশে। 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়াতে। তাহলে তোমরা বুঝতে পারছো কোন জায়গায় কত কিলোমিটার বেগে ঝড় হতে চলেছে আগামী দিনে। এবং এখানে বলা হয়েছে 25শে মে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলে 3 জেলা ছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। কলকাতায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে, যেমনটি তোমাদের আগেই আমি বললাম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 26শে মে বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, নদিয়াতে। এদিন বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারছি এইভাবে কিন্তু তোমাদের এই ল্যান্ডফলের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কেমন গতিবেগ থাকছে তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। এবং তোমরা আগেও, আমি আগে প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে তোমরা এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারো, windy.com বা উইন্ডি অ্যাপ্লিকেশান ব্যবহার করে তোমরা লাইভ ট্র্যাকিং করতে পারো, যেমনটি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও সবাইয়ের সঙ্গে সমস্ত জায়গায়, যাতে সমস্ত মানুষ, সমস্ত জেলার মানুষগুলো এই ভিডিওটি দেখতে পায় এবং সম্পূর্ণ স্পিড অর্থাৎ গতিবেগ এই ঝড়ের এবং কোন কোন জেলায় দিয়ে কেমনভাবে বইতে চলেছে তারা দেখতে পায়। সুতরাং গাইজ, অবশ্যই শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, কারণ পরের আপডেটটা তোমাদের যখনই আমি পাবো তোমাদের আমি অবশ্যই ভিডিও মারফত জানিয়ে দেবো। সো গাইজ, ভালো থেকো, সতর্ক থাকো, এবং যে সমস্ত সরকার থেকে সতর্ক বার্তাগুলি জারি করা হয়েছে সেগুলি মেনে চলো, এবং অবশ্যই নিজের সঙ্গে সঙ্গে পরিবারের এবং সমস্ত মানুষজনের সঙ্গে সঙ্গে সমস্ত জীবের সাবধানতা বজায় রেখো। সো গাইজ, স্টে টিউন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এরকমই কোনো লেটেস্ট আপডেট কিংবা কোনো চাকরির খবর কিংবা এডুকেশনাল আপডেট নিয়ে। ধন্যবাদ।